বলি যে আমি আল্লাহ আমি কষ্ট পেয়েছি, যার মাধ্যমে কষ্ট পেয়েছি, কোনো না কোনো একদিন তার ঠিকই সেই রেজাল্টটা তিনি পেয়েছেন, এটা প্রমাণিত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ঠিকই আল্লাহ বিচার করেছেন। আল্লাহ সবাইকে সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। অবশেষে উমরা হজ পালন করতে গিয়ে সেখান থেকে মুখ খুলেছেন মাহিয়া মাহি, আর বসে থাকেনি নায়ক ইমনও, তিনিও কিন্তু সাংবাদিককে তিনার জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার করেছেন। যে আপনি কেন মন্ত্রীর কথায় মানে উনাকে নিয়ে যাচ্ছেন বা উনাকে যে নিয়ে গেছি এরকম তো কথা নাই, আমি শুধু অ্যানসার দিয়ে গেছি। উনি উনি দেখো যে তোমার উনি কোন সাইটে আমার ফোন ধরছ না কেন, আমরা তখন হলো 2 বছর আগে কথা কিন্তু এটা বুঝছো। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তাকলা মুরাদকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। সবই মিলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আপনারা সকলেই জানেন মাহিয়া মাহি উমরা হজ পালন করতে গিয়েছে সৌদি আরবে। তিনি সেখান থেকে এই অডিও রেকর্ডটা শুনতে পেরে সরাসরি তিনি লাইভে এসে তিনার জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার করেছেন। মাহিয়া মাহি তিনার ফোন ধরতেন না এবং তিনি বাধ্য হয়ে তিনার সাথে কথা বলেছিলেন এবং তিনি পাশ কেটে যাচ্ছিলেন। দর্শক, তিনি সৌদি আরব থেকে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করেছেন। আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। আমি এখন হারাম শরীফে আছি মক্কাতে। সবাই নিশ্চয়ই জানেন যে আমি উমরাতে এসেছি, উমরা পালন করতে এসেছি, এবং সেজন্যই আসলে তেমন একটা ফোন কলস রিসিভ করা সম্ভব হচ্ছে না। আমি তেমন একটা ফোন হাতে রাখছি না, ইবাদত করতে এসেছি, ইবাদতটা ঠিক মতন করতে চাই। আমি যেটা বলার জন্য আসলে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম, নিজের আত্মসম্মান বোধ কতটুকু আসলে সেখানে আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানেন। এবং আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আরও একবার আমি নিজের কাছে, নিজে তো ছোটো হয়েছি, দেশবাসীর কাছে আরও একবার ছোটো হলাম। কিন্তু আপনারা নিজের থেকে একবার চিন্তা করে দেখবেন যে এই ভাষার প্রতিউত্তর অথবা এই ব্যবহারের প্রতিউত্তর আমার আসলে কী দেওয়া উচিত ছিল। আদৌ আমি আসলে কিছু বলার ভাষা আমার আসলে সেদিন ছিল না, আমি সেজন্যই কোনো প্রতিবাদ করিনি। আমার নিজের মতন করে আমার মনে হয়েছে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া উচিত আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গেছি। এবং এটা ঠিক 2 বছর আগের একটা ঘটনা ছিল, এবং আমি বরাবরের মতোই সবসময় আমি আল্লাহর কাছে বলি যে আমি আল্লাহ আমি কষ্ট পেয়েছি, যার মাধ্যমে কষ্ট পেয়েছি, কোনো না কোনো একদিন তার ঠিকই সেই রেজাল্টটা তিনি পেয়েছেন, এটা প্রমাণিত আলহামদুলিল্লাহ। তো আমি সাংবাদিক ভাইয়াদের কাছে সরি বলার জন্য ভিডিওটা করছি যে আমি সবার ফোন কল রিসিভ করছি না, এই বিষয়টা নিয়ে আসলে এখানে কথা বলার মতন মানসিকতা আমার আপাতত নেই। আপনারা আমার হয়ে আমার জায়গায় থেকে চিন্তা করবেন যে আসলে আমি দোষী কিনা দোষী না, আমি এতটুকুই বলবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের উমরাটা কবুল করেন। আসসালামু আলাইকুম। এবং আল্লাহ সাক্ষী আমার কোনো দোষ ছিল না, আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অডিও কলে শুনেছেন তিনি সেই তত্ত্বপতি মন্ত্রীর কল রেকর্ডের প্রতি উত্তর দিতে গিয়ে তিনি পাশ কাটিয়ে যাচ্ছিলেন। দর্শক, বসে থাকেনি সেই নায়ক ইমনও, তিনি একজন তত্ত্বপতি মন্ত্রীর কল রিসিভ করেছেন, তিনি নিজের জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার করেছেন। একটা ভাইরাল অডিও ক্লিপ নিয়ে বেসিক্যালি শুনলাম। হ্যাঁ, আমি দেখলাম তো মাত্র। আপনি দেখছি ভাইরাল ভিডিওটা, সরি ভিডিও বলে অডিওটা। হ্যাঁ, মানে এটা কি মানে আপনাদের ভয়েস নাকি? বিষয়টা হলো কি, আমরা তো কোনো একটা শুটিং এ ছিলাম বুঝছো। হ্যাঁ হ্যাঁ। তো এখন একজন ইলেভেল একজন মন্ত্রী ফোন দিচ্ছে, আমি শুধু আমার এমত অ্যান্সার দিয়ে গেছি আর কি, কি করবো আর এখন। এটা আসলে পুরোপুরি কিভাবে কি করছে আমি তো জানি না, মানে 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 ওইখানে বেশ কিছু অভিযোগ আসছে আপনার বিরুদ্ধে আর কি, মানে যে আপনি কেন মন্ত্রীর কথায় মানে উনাকে নিয়ে যাচ্ছেন বা উনাকে যে নিয়ে গেছি এরকম তো কথা নাই, আমি শুধু অ্যান্সার দিয়ে গেছি। উনি উনি দেখো যে তোমার উনি কোন সাইটে আমার ফোন ধরস না কেন, আমরা তখন হলো 2 বছর আগে কথা কিন্তু এটা বুঝছো। যে ব্লাড ছবিটা মনে আছে তোমার, ব্লাড ছবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্লাড ছবির হয়তো আমি ডিরেক্টর ফোন বাই টোনের সহ আমরা মিটিং করতেছি যে পরের দিন মহরটা হবে, এর মধ্যে উনি অনেকবার ফোন দিচ্ছে, আমি তো ফোনটা ধরতে পারি নাই সামহাও। তারপর যখন ফোন দিচ্ছে তুমি খেয়াল করো যে তোমার ফোন ধরছে না, ভাই ভাই আমরা যে এয়ারে আমরা মিটিং করতেছি ওই ফিল্ম এরিয়ে, স্পষ্ট বলাই আছে এটা করোনার আগে, কারণ করোনার আগেই তো আমরা মহরত করছিলাম ব্লাডের, মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন এখানে এখন একজন মন্ত্রী আমার বলে একটু হ্যাঁ যে আসতে দিবা, তুমি রেডে বেরোচ্ছি, এর মধ্যে কিন্তু অনেক সময় চলে গেছে, হয়তো 2 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ একটু আসতে, হ্যাঁ 2 মিনিট মধ্যে বেরোচ্ছি,
এখন এরকম একজন মাননীয়ের সাথে আমি কিভাবে কথা বলবো? আমি তো ডিরেক্ট কিছু বলতে পারি, হ্যাঁ ভাই আসতেছি, হ্যাঁ ভাই আসতেছি, ভাই সমস্যা নেই, ভাই হ্যাঁ আমি এনএফআই পাঠাচ্ছি, ভাই কিছু পাঠাইতে পারে না, আমি আমি দেখতেছি, মানে আমাকে তো সেভ করতে হবে, তাই না বিষয়টা? আমি তো ওগুলোই বলছি, এমন না যে ভাই আমি ইয়ে করতেছি, ভাই অসুবিধা নাই, খারাপ কিছু কিন্তু বলিনি আমি, না খারাপ ওটা বলে নাই। মানে এখানে বিষয়টা আছে যে আপনি মন্ত্রীর কথায় প্রশ্রয় দিয়ে উনি নিয়ে চলে গেছেন, আপনি নিয়ে গেছেন, না না একটু যাওয়ার কোনো ইয়ে নাই, দেখো এখানে শুধু উনি ফোন দিচ্ছে, তার আসনা কেন? আর আমি তো আর ওইভাবে একটা নায়িকাকে আমার জীবনে আমি কোনোদিন কোনো নায়িকা নিয়ে এইভাবে যাবো, তোমার মনে হয় তাই? আমাকে যতটুকু চিনো, এই আমার একটু বিপু ফোন দিছিল, বলে না অসুবিধা নেই, টেনশন নিস না, এগুলো এগুলো তোর কথা কোনো ইয়ে নাই, ঠিক আছে? তারপরে যারা ফোন দিচ্ছে আমি ফোন তো বলতেছি, ওখানে আমরা ঠিক শুনছি, এখানে তোমার কোনো দোষী নেই আসলে। এখন ধরো তোমার অফিসের বস যদি তোমাকে ফোন দেয়, তুমি কি বলবো? জি স্যার, জি স্যার, স্যার আমি দেখতেছি। কারণ আমি কি বলবো একজন মন্ত্রী বলতে, আমি বলবো যে ভাই আমি আসতেছি, কিন্তু আমরা তো যাই নাই, বিষয়টা তো ওরকম জায়গায় যায় নাই, আমি খালি ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ ভাইয়া ঠিক আছে কালকে ফোন দরকার থাকবে, ভাইয়া আমি আসলে হ্যাঁ শুটিং ছিলাম, এই ছিলাম আমার মিটিং এ আসছি, ভাইয়া এর মধ্যে তো অনেক ফোন চলে গেছে, উনি হয়তো উনি হয়তো চিটা গেছে যে ওনার ফোন ধরলেই কেন, বিষয়টা কিন্তু এইখানে আছে। তো উনি কি মানে পরবর্তী পরের দিন কি কন্ট্যাক্ট করেছিল না রাত্রে আবার? বেসিক্যালি বেসিক্যালি ধরো উনি এত উপরের জায়গায় একটা মন্ত্রীর জায়গায়, এখন আমি ওনার সাথে কি তর্ক বিতর্ক করতে হবে? আমি শুধু অ্যান্সার দিতে, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভাই অসুবিধা, আমি উনি তো উত্তেজিত হয়ে গেছে, বুঝা গেছে যে আমি এনএফআই পাঠাবোই পাঠাবো, তো স্বাভাবিকভাবে আমরা বলছি ভাইয়া কিছুই পাঠাইতে হবে, আমি দেখতেছি আমি ট্যাকেল করতেছি, তো এটা করতে হবে না একজনকে, মানে ঠান্ডা করতে হবে, অনেক এগ্রেসিভ মোডে ছিল আর কি সেটাই। এখন তুমি আমার ভাই ভাই হিসেবে তুমি নো মি, তুমি আমার তো আর এখানে কোনো দোষ নাই, তুমি তোমার জায়গার মতো তুমি কি করবা, কি বলছে আমার শোনা কথা না ভাইয়া, এটা তো এমন না যে লাউড স্পিকারে দিচ্ছে, আমি তো জানি না কি কথা হচ্ছে। আর হচ্ছে 2 বছর আগের ব্লাস্ট ছবির সময় আমরা মিটিং মিটিং এ ছিলাম যখন, আমার মনে হয়েছে যে এটা করোনার আগে, মানে মানে এটা 2 বছর আগের কথা, প্রথম করোনার আগে 2020। আচ্ছা আচ্ছা তুমি তোমার জায়গা থেকে আমারটা ক্লিয়ার করে দিও, মানে আমার কোনো ইয়েও দিও না, কিন্তু ভাই দেখো এত বড় লেভেলে এটা ইয়ে হয়ে গেছে, একজন মন্ত্রীকে নিয়ে কথা বলতেছে, আমার একটা বাইক বা আমার একটা কিছু ইয়ে হলে আমারও তো ইয়ে হতে পারে, তাই না? ওইখানে মানে এরকম মানে আপনার সাথে সে বলা যে মায়ের সাথে যে ব্যবহার করছে আপনার সাথে ওই ব্যবহার করে, তো আমি শোনো আমার সাথে ব্যবহার করেন, আমার সাথে যেটা হয়েছে এমন কই বন্ধু, মানে এখানে তো কথাবার্তা ক্লিয়ারই আছে কি হয়েছে না, এটা আমার তো তুমি বলার কিছু নাই আসলে। মাহির রিয়েকশনটা কি ছিল? ও তো পুরো ভেবাচাগা খেয়ে গেছে যেটা বুঝলাম। মাহির সাথে একজন আর্টিস্ট একজন একজন ফোন দিছে, এখন ওই সময়ে মাহির সাথে এই কথাগুলো যে হয়েছে আমি এখন শুনলাম, আমি তার তখন বুঝি নাই কি কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা মানে ইয়া করে নিচ্ছে আর কি, কভার করে ফেলছে মানে সিচুয়েশনটা, মানে বিষয়টা হলো যে ওই সময়ে মাহি তো যায় নাই, কোথাও তো যায় নাই, মাহিও যায় না আমিও তো যাই নাই, আমরা আমাদের মিটিং মিটিং করে রাতে গেছে, আমরা বাসায় চলে গেছে, সবাই গিয়ে চলে গেছে, আমরা আমাদের কোথাও চলে গেছে বাসা, আমরা তো কোথাও যাই নাই ওনাদের সাথে। আচ্ছা ফোনে আলাপ হচ্ছে, ভাইয়া তুমি তো চিনতে গেছে সবই, একটা ফোন একটা আমার ফোনটা ধরতেছিলাম না, অনেকক্ষণ ধরে আগে ফোন দিয়ে ধরতে পারি নাই, আমরা শুটিংটা নিয়ে দূরে দূরের মধ্যে আছি, আমরা উত্তেজনা তুঙ্গে, আমরা কখন ফিল্মটা মহরত করবো, ভালো গল্প, খুবই এক্সাইটেড। ওনার এতে সম্পৃক্ততা সম্ভবত ওই মুভির প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল ওনার, এরকম কিছু ব্লাডে উনি কি আসছিল সম্ভবত, উনি অতিথি ছিল সম্ভবত, ওইটা মানে এরকম কিছু একটা ছিল যার ফলে বোধহয় সম্ভবত মানে তখন ওই মুহূর্তে মাহি বা আপনাকে কল করছিল না মনে হয় এরকম কি কিছু, আমি তো ফোন দিতে হতো বা সন্ধ্যায় বা ইয়েতে ফোন দিতে, আমরা বুঝি ভাই আমরা যে মিটিং করতেছি ইয়েতে ডিরেক্টর সহ, এরকমই তো হয়েছে না। আমি আমি বলতে চাচ্ছি যে উনি হুট করে ধরেন আপনার নক করার চেষ্টা করলো, উনাকে কি দাওয়াত দিয়ে জিনিসটা মানে আপনার বাঘের মুখে পড়ে গেলেন এরকম কিছু ব্যাপারটা, যে উনার না এরকম কিছু না, আমার উনি ফোন দিতেই পারে, উনি আমারে ফোন দিতে পারে, আর সাকিব ভাইয়ের ফোন দিতে পারে, সবাইকে ফোন দেয় তাই না, উনি যেহেতু তথ্যমন্ত্রী সবাইকে ধরো নর্মালি ফোন দিতেই পারে, তো তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে তো তুমিও আছো, তোমারও সে ফোন দিতে পারে তাই না, তো সে ফোন দিছে, আমি হয়তো সামহাও আগের দিন আমি ফোন ধরতে পারি নাই, এই জন্য উনি আমার উপর রাগ করছে, পরের দিন উনি আমাকে ফোন দিল, বললো না আমার ফোন ধরতে পারে, আমি বলছি ভাই আমি আসলে, তো বিষয়টা কিন্তু খুবই নর্মাল যে আমি ওনার ফোন ধরতে পারি নাই, তারপরে উনি হয়তো একটু চেটে গেছে, চেটে মাহির ইয়ে করছে আমি এটা পাঠাবো ওটা পাঠাবো, তো আমার কিছু পাঠাইতে হবে না ভাই আপনার এগুলো দরকার নেই, আমি দেখতেছি হ্যাঁ আমি বেরোচ্ছি ভাই, তার মানে অনেকক্ষণ সময় গেছে আমি বেরোচ্ছি না, আবারও চেপছে ভাই আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, তো বিষয়টা এরকম ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে আমি, যে উনি যেন আর রাগ না করে, বা অ্যাকচুয়ালি এখন এত বড় লেভেলে একজন যদি এরকম একটা কিছু বলতো তখন তো আমাদের একটু মানে স্বাভাবিক ভয় পাওয়া, তাই না, আমি হয়তো ভাই কিছু করার দরকার নেই, আমরা দেখতেছি বিষয়টা, এগুলো ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে আসলে ওই সময়টাতে, আর আমাদের একটু মাথায় প্রেশার দিয়ে কালকে ছবি শুটিং টুটিং বিষয় হ্যাঁ মহরত টরত এগুলো মিলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ক্লিয়ার করতে পারছি, হ্যাঁ আমি ক্লিয়ার, আমি ক্লিয়ার, ওকে ওকে, মানে সবাই আপনার ক্রুদ্ধ যে শেষ এন্ডিং তো আর জানে না,
তারা ওই অডিওটা শুনেই মানে, কিন্তু অডিওটা যদি কেউ শুনে সবাই কিন্তু এখানে নেগেটিভ কোন কিছু বুঝে পাবে না, আমার মাহি না বুঝতে পারছি এটা ঠিক আছে, এখানে মুরাদ ভাই হাইলাইট হচ্ছে গালি গালাজ গুলা দিয়ে, এই ভাই তো ফোন ধর না আমার, এই তুই তুই ফোন ধরস না কেন, ঠিক আছে এগুলো কিন্তু আছে। হ্যাঁ আর অপোজিট সাইডে মাহির জন্য গালি গালাজ দিচ্ছে বা কি দিচ্ছে এটা তো আমি এখন রেকর্ড শুনলাম, কারণ অপোজিট সাইডে তখন মাহির সাথে কথা বলতেছিল, মাহি ফোনে কথা বলতেছিল, আমি তো ওই সময়টাতে আমি ডিরেক্টর সাথে কথা বলতেছিলাম। তাহলে এই ফোন মানে ফোন সেট তো আপনার, আমারে তো সে ফোন দিছে, হ্যাঁ ফোন সেট তো আপনার, মানে এটা কি অডিও কি আপনার ওখান থেকে কি হ্যাক হয়েছে, মানে আপনার সেটটা কি হ্যাক এখন? না 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 আমারই রেকর্ডিং কোনো অপশনও নাই, আর এগুলো তো জাস্ট একটা ফোন, এখন যে তুমি আমার ফোন দিচ্ছ আমি কি রেকর্ড করছি বা কি, আমি তো তোমার সাথে নরমালি কথাগুলো বললাম, বলে শেষ করে রাখলাম, এখন এরপরে এটা যদি ভাইরাল হয় এটা তো আর কিছু করার নেই। আর এখানে আমাকে এক জায়গা থেকে ফোন দিতে বলে না তুমি তো খুব ডিসেন্ট ভাবে একটা মন্ত্রীর সাথে, তুমি আর খারাপ ভাবে কথা তুমি, হ্যাঁ ভাইয়া আর তুমি আগে দেখলাম তুমি নার্ভাস ছিল, হ্যাঁ ভাইয়া ফোন ধরতে পারে না সরি, হ্যাঁ নর্মালি এইভাবে কথাবার্তা হচ্ছে, এইভাবে একবারও এরকম কথা বলা নাই ভাইয়া আপনি টেনশন নেন না ভাই আমি আসতেছি এটা করতেছি ওটা করতেছি, এরকম তো কিছু নাই আসলে। হ্যাঁ আর ওই মেন্টালিটির মধ্যেও তো আমরা নাই আসলে, উনি রাগ করছে বা উত্তেজনা হয়ে গেছে, এই এখানে ওইখানে তোর ওখানে কি কাটছিস, ঠিক না মানে আমরা তো আনসার্টেন ভাবে উনি আমাদের আমাকে ফোন দিচ্ছে, আমরা তো আর কোনো প্ল্যান করে উনি আমাদের ফোন দেয়নি। বুঝতে পারছি মানে এখন এটা ওই এখন ধরো কথার কথা না কথার কথা তোমাকে আমি আমি ফোনটা রাখার পর তোমার ধরো একজন মন্ত্রী ফোন দিল, এটা তো আনসার্টেন না ফোনটা হঠাৎ করে, আমি তো আমরা মিটিং করতেছি ছবি এখন আনসার্টিন ফোন দিছে, এখন গতকালও ফোন ধরে আজকে আবার ফোন দিছে, আজকে ধরো দুবার ফোন দিলো কথার কথা, আমি তো আবার তৃতীয়বার এখন ভাইয়া তোমার ফোন দিচ্ছি নিশ্চয়ই কোনো কাজের ফোন, তাহলে তো ফোনটা ধরবোই আমি। না ঠিক আছে, আর আপনার মানে আমি তো জানতে চাইলাম কেন যে অনেক সময় যে অডিও রেকর্ড থাকে, আপনি ওদের আইফোন ইউজ করেন তাই না নাকি? না আমি স্যামসাং, কিন্তু আমার আমার ফোন হ্যাক করলেও কোনো ঝামেলা নেই, আমি খুব ক্লিয়ার কাট, আমি তো তোমার সাথে ফোনে কথা বলতেছি, আমি তো তোমার বলি নাই ভাই তুমি হোয়াটসঅ্যাপে ফোন দাও, মানে আমি ভেরি ক্লিয়ার এই লাইনে। আমি তো এইভাবেই বলবো যদি তুমি উত্তেজিত হয়ে যায় অপোজিট সাইড থেকে, না ঠিক আছে আপনার পজিশন ঠিক আছে ওই মুহূর্তে, মানে তুমি তোমার জায়গা থেকে আমার ফোন দিচ্ছিল নিতে ফোন অসুবিধা নেই, আমরা এটা আমাদের মতো জায়গা থেকে স্ট্যাটাস মারা দিয়ে দিচ্ছি, এখানে তোর কোনো দোষ নাই, এখানে উনি বলছে উনি উনি চিন্তা করবে এটা তোর কোনো দোষ নাই, তো তুমি তোমার জায়গা থেকে তুমি আমাকে যতটুকু চিনো অতটুকু বললেই হবে আর বেশি কিছু লাগবে না আমার, কারণ আমি ক্লিয়ার আমার জায়গা থেকে। আচ্ছা ঠিক আছে ওকে ব্রাদার, তুমি তোমার জায়গা থেকে তুমি একটা স্ট্যাটাস বা হোয়াটএভার ইউ ওয়ান্ট তুমি পজিটিভ কিছু তুমি চাইলেই করতে পারো।